রাজধানীর গাবতলীতে লাঠি হাতে বিএনপি সমর্থিত মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে। উত্তাল হয়ে পড়েছে গাবতলী, মারামারি হচ্ছে, ব্যাপক মারামারি হচ্ছে। এই মুহূর্তে কিন্তু কিছু বলা যাচ্ছে না। এ সময় মিছিল থেকে ধাওয়া দিয়ে তিনজনকে পিটিয়ে আহত করে পুলিশে তুলে দেওয়া হয়েছে। তবে হামলার সময় পুলিশ নীরব ভূমিকায় ছিল। বেলা ১২টার দিকে এ হামলা চালান আওয়ামী লীগ নেতাকর্মীরা। অসুস্থ বিএনপি নেতা আমানকে তুলে নেওয়ার পরই সড়কের টেকনিক্যাল থেকে সাভারমুখী লেনে শতাধিক মানুষের উপস্থিতিতে লাঠি হাতে মিছিল বের করে বিএনপি। মিছিলটি গাবতলী বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে লাঠি হাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা পেছন থেকে ধাওয়া দিয়ে তিনজনকে পিটিয়ে আহত করে গাবতলী পুলিশ বক্সে পুলিশের হাতে তুলে দেয়। এই মুহূর্তে গাবতলী এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে শ্যামলীতে গাড়ি ভাঙচুর এবং বাসে অগ্নিসংযোগ করেছে বিএনপি সমর্থকরা।